অনেকদিন পর গিরামে আইলাম, দেখি কোনো কাডাল কোডাল পাকছে কিনা। কেউরে দেখতাছি না, মুখটাও খাও যাইতে আছে, কার লগে যে কাকডা বাজাই। গেরামি ভালো, গেরামে আইলে মোরা ঢাকায় যাইতেই মন চায় না। উইহানে একটা মানুমানু দেখতাছি, কি ডাউডা, ও বাবা এদি শোকেলা, মনে হয় ডাকাত দেয়াইছে, যাই ওর লগে যাই এই পেশালটা পুকিয়ে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। এবারে শোকেলা আইলি কবে ডাকাত দেয়া, চাষি গো তো এককারে খবর টবরই লও না, ডাকায় থা হো এককারে বড়লোক বড়লোক ঠেহো। ওকা কি আমনে কন কি, মুই আইসি তো হপাই দুই দিন হইছে, আইয়ে এককারে অসুস্থ হইয়ে পড়ছিলাম, এর লগে বাইরে বাইরে যেতে পারি নাই। ঢাকায় থা হো, সেহারা সুরত তো মাশাল্লাহ ভালোই হইছে, কিন্তু লগে তো কোনো সাওপনা দেখি না, বিয়া তো আর আইস গয় নাই, অয় না ঘুরে গেরা। না কাকি, এখনো তোমার লেখাপড়া শেষ হয় নাই, আগে লেখাপড়াটা শেষ হোক, এই পর নিমুয়ানি ঘুরে গেরা হইলে কি আর ঠিক মতো লেখাপড়া করতে পারবো। বাবা রে বাবা, বুড়ো হইয়ে যাইতেছো, এখনো লেখাপড়া শেষ হয় না, আর বিয়ে হয়ে গেছে, এখন লেখাপড়ার দিয়ে হরবি কি, জামাইর লগে সম্পর্ক আছে তো। ও কাকি আমনে সব কন কি, না তোর জামাইরে কোনো সময় তোর লগে দেখি না তো, হেই এর লগে বুঝলাম যে আবার সারা সারি হয়ে গেলেনি। কাকি ও সরকারি চাকরি করে তো, সব সময় ছুটি পায় না, অফিসের কাজে ব্যস্ত থাকে। কি তোর জামাই সরকারি চাকরি করে, তোরে দেখতে তো মনে হয় না, কয়টা বেতন পায়? কাকি মুই তো জীবনে মোর জামাইর দারে জিগেই নেই যে কয়টা বেতন পায়, আমনেরে কেমনে কমু। আরে মোর সোবানাল্লাহ, মোর কপালটা এখন মুই কির লগে টাক দি, আশেপাশে শক্ত কিছু দেখতাছি না। কে কাকি হইছে কি, এত সহজ সরল হইলে কি হ্যাঁ সংসার টেকবে? টেকবে না, টেকবে না। জামাই রে এত স্বাধীনতা দিস না, কমনে কি হরে, কয়টা বেতন পায় সব খবর রাখবি। ও অনেক সুন্দর মতোই মগো সংসার চালায়, আর ওর প্রতি মোর অনেক বিশ্বাস আছে। বেড়া মানু হইলো পাখির নেহান, এগো স্বাধীনতা দিলেই খালি উড়িয়ে বেড়াইবে, এর লগে এগো বন্দি করতে হইবে। কাকি আমনে আমরে কি শুনাইলেন, মুই তো এসব কথা জীবনেও ভাবি নাই। কমনে কি হরে সব হিসাব নিসাব রাখবি, নাইলে কইবে আমার বোর তো কিছু লাগেই না, আমি অন্য বেডিকে দিয়ে বেড়াই। পাকনা ঠিকই গজাইছে কাকি, অফিস ছুটি হয় 5টায়, আয় 7টার সময় বাসায়। মোসা দিয়ে তো ভালোই মোসা বাই হরলাম, ওর মায়ের এককারে চাপা, আমার মাইয়া খুব সুখে আছে। কি সুখে আছে আমি তো দেখতে আছি। এই চাষি গো তো পর মনে হরো, সুখ দুঃখের কথা কও না, চাষিরা তোর ভালোই চায়, খারাপ চায় না। না কাকি মুই তো এসব লইয়া কোনো সময় ভাবি নাই, আমনে মোর উপকার করলে। হন মুই যে তোর এই বুদ্ধি দিলাম, তুই কি মোরে কোনো টাহা দেস? দেও নাই, মোর কোনো লাভ আছে? লাভ নাই। যাতে তোর সংসারটা টেহে, এর লগেই তোরে ভালো বুদ্ধি দিলাম, আর তোর মায় কয় কি মোরা বলে তোকে ভালো চাই না। কাকি মার কথা বাদ দান, বুড়ো হয়ে গেছ তো বোঝে না। আরে গঙ্গা সেরি, তুই জামাই থুই এতদিন এই বাড়ি থাও কে, জামাই থুই এতদিন থাকবি না, জামাইর লগে লগে থাকবি সবসময়। হয় কাকি এখন হইতে হেইয়েই হরমো, এতদিন তো কিচ্ছু বুঝতাম না, এসব মাতার মধ্যেই ঢুকতে না, আমনিই সব ঢুকাইয়া দিলেন। মাতার কথা মাতাই রাহিস, আবার এক কান্ডে হইন না আরেক কান্ডে বাই হরে দিস না, আর সংসারে কোনো অশান্তি হইলে খালি মোরে একটু জানাবি, জেম্মে জোরদুর তাবিজ তোমার তোহান লাগে সব মুই তোহাই দিম। আচ্ছা কাকি ঠিক আছে, মুই যাই, আম্মাই মোরে আবার খোঁজ বে আনে। ওর মার লগে এখন ঝগড়া বাজলে, খোটা দেওয়ার মতো অনেক কিছু পাইলাম, কেমন দিলাম গ্রামের চাষি।